নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে একদম নতুন ধরনের একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে সবজির মধ্যে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি রয়েছে এর মধ্যে, ধনে পাতা রয়েছে, আর কাঁচা লঙ্কা কুচোনো রয়েছে। চাইলে আপনারা ইচ্ছে মতন আরও সবজি, বিনস, মটরশুঁটি এগুলো অ্যাড করতে পারেন। সমস্ত সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, বিশেষ করে ফুলকপিটা কিন্তু ছোট করে কেটে নেব। এবার এই সমস্ত সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। রেসিপিটা আটা দিয়ে করার জন্য কিন্তু ভীষণ এটা হেলদি হবে এবং ভীষণ ক্রিসপিও হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আটাটা কিন্তু হাতের কাছেই রাখতে হবে, পরে আটার প্রয়োজন হবে। এখানে দুটো রসুন কোয়া, হাফ ইঞ্চি আদা থেঁতো, আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো রয়েছে, আর স্বাদ মতো নুনের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল অ্যাড করে দেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজি এবং মশলাগুলো আমি মশলাগুলোর নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ফলো করতে পারেন। এবার আরও একটু আটা লাগবে বলেছিলাম, তাই এখানে আরও একটু আটা অ্যাড করে দিলাম। মোটামুটি যে চামচটা ব্যবহার করেছি সেই চামচের 7 চামচ মতন আটা আমার লাগবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর প্রয়োজন মতন অল্প অল্প করে জল অ্যাড করব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, এটা মাঝামাঝি পর্যায়ে রাখবো। তবে ব্যাটারটা কিন্তু গুলিয়ে রেখে দিলে, বেশ কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দিলে কিন্তু অনেকটা জল ছেড়ে পাতলা হয়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। আর ব্যাটারটা তৈরি করে সাথে সাথে ভাজবার চেষ্টা করবেন। ভালো করে এটা একদম সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার একটু ছড়িয়ে দেব, খুব ক্রিসপি করে কিন্তু এটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে এটা ভাজবো না, ফ্লেমটা মিডিয়াম অথবা লোয়ে রেখে একদম তলাটা যখন ব্রাউন কালার, ডিপ ব্রাউন কালার হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি এটাকে উল্টে দেব। তেলটা ওপরেও একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরটাও একটু কুক হয়ে যায়। এইভাবে তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, কম আছে, এটাকে ভেজে নিতে হবে। দেখুন তলাটা কিন্তু লালচে হয়ে গেছে, এবার আমি এটা উঠছে কিনা সেটা দেখব। সহজেই উঠে গেলে তখনই এটাকে ওঠাবো। এবার অপর পিঠটা 4-5 মিনিট মতন একদম কম আছে, ক্রিসপি করে ভেজে নিতে হবে। উপরটা কিন্তু ভীষণ মুচমুচে হয় খেতে, আর ভেতরটা অসাধারণ লাগে, অনেক রকমের সবজি থাকার জন্য ভীষণই সুস্বাদু হয়। এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর একদম শেষে খাবার সময় ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর অল্প লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম। টোটাল ব্যাটারটা দিয়ে আমার এরকম দুটো তৈরি হয়ে যাবে, এরকম একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। স্যালাড কাশুন্দি অথবা টমেটো ক্যাচাপের সাথে গরম গরম এটা পরিবেশন করুন, অসাধারণ লাগবে খেতে। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক